ইন্নাল সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনাদের মনে আছে আজ থেকে প্রায় এক মাস আগে নাস্তিক সিফাতুল্লাহকে নিয়ে আমি একটি ভিডিও উপস্থাপন করেছিলাম যে ভিডিওটি গত এক মাসে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার ভিউ হয়েছে যার পিতার নাম মৃত আলী আকবর মজুমদার যিনি অস্ট্রিয়ার ভিয়েনাতে বসবাস করেন এবং বাংলাদেশে চাঁদপুর জেলার সাহারাস্তি থানায় তার বাড়ি যদিও আমার আগের ভিডিওটিতে আমি তার পরিচয় এবং ঠিকানা উপস্থাপনের ক্ষেত্রে কিছুটা ভুল তথ্য উপস্থাপন করেছিলাম যে কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকে আমি তার একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ভিডিওটি তিনি তার ইউটিউব চ্যানেল ক্রেজি পয়েট সিফাতুল্লাহ চ্যানেলে গত মে মাসের ছয় তারিখে আপলোড দিয়েছেন যে ভিডিওটি টাইটেল তিনি দিয়েছেন অবশেষে ইসলামে ফিরে এলেন নাস্তিক সিফাতুল্লাহ যদিও এই ভিডিওটি তিনি তার ফেসবুকে লাইভ করেছিলেন গত মে মাসের এক তারিখে তবে তার আগে আপনারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তিনি আদৌ নাস্তিক ছিলেন কিনা তার একটি প্রামাণ্য চিত্র উপস্থাপনের জন্য আপনাদেরকে একটি ভিডিও দেখার জন্য নিয়ে যাচ্ছি মুসলমানের গোষ্ঠীর ব্যাস নবী মো মায়ের কুট্টা দিয়ে চোদাই সুদি দর্শক আপনারা যারা আমার চ্যানেলে পুরাতন তারা নিশ্চয়ই তিনি নাস্তিক সেটি আপনারা জানেন আর যারা নতুন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তিনি আসলেই নাস্তিক ছিলেন কি না তিনি যে ভাষায় আমাদের ধর্ম এবং আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওসাল্লামকে গালি দিয়েছেন এবং পবিত্র গ্রন্থ কোরআন যেটাতে তিনি পেশাব পায়খানা করার মতো অযাচিত এবং অশালীন ভাষাও ব্যবহার করেছেন তো যাই হোক তিনি যে ভিডিওটি উপস্থাপন করেছেন তার লাইভে গত মে মাসের এক তারিখে এবং যে ভিডিওটি তিনি তার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছেন সেই ভিডিওটি ছিল ১৯ মিনিটের একটি লাইভ ভিডিওটি আমি দেখেছি সেখানে তিনি অনেক ভালো ভালো কথা বলেছেন তাহলে চলুন আমরা সেই ভিডিওটির কিছু খণ্ডচিত্র আপনাদেরকে শোনানোর জন্য নিয়ে যাই লাহিমিনের সহিত নিরজি বেসমেল্লাহি রাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন তিনি আল্লাহর নামে শুরু করেছেন এবং আল্লাহর প্রশংসা করেই শুরু করেছেন পাশাপাশি তিনি মুসলমানদেরকে সালাম দেওয়ার মাধ্যমে তিনি তার এই লাইভ শুরু করেছিলেন এবারে চলুন আসলেই তিনি ইসলামে ফিরে এসেছেন কিনা তার মূল বক্তব্য থেকে আমরা একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করি যারা আমার আদর্শের সৈনিক আমার প্রেম ধর্মের যারা উম্মত হয়েছেন তাদেরকে স্বাগতম শুভেচ্ছা প্রেম ধর্ম সেরা ধর্ম প্রেম ধর্ম সত্যের ধর্ম প্রেম ধর্ম শান্তির ধর্ম দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন তিনি কিন্তু পরিষ্কার বলেছেন তার ধর্ম হচ্ছে প্রেম ইসলাম নয় তিনি কিন্তু পরিষ্কার ভাবেই বলার চেষ্টা করেছেন যে তার ধর্মের নাম প্রেম ইসলাম নয় তাহলে চলুন আমরা আরো একটু তার বক্তব্য শুনে নেই তারপরে মন্তব্য করি আমি মানুষকে কোনো ধর্মের ভিত্তিতে কোনো রঙের ভিত্তিতে কোনো জাতির ভিত্তিতে কোন ভাষার ভিত্তিতে আলাদা করতে চাই না আমরা এই পৃথিবীতে সবাই মানুষ একই স্রষ্টার তৈরি স্রষ্টা অবশ্যই আছেন যারা কিছু কিছু মানুষ আছে তারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে তারা মূর্খের স্বর্গে বাস করে নাস্তিক মানে কি যারা স্রষ্টায় বিশ্বাস করে না তারা বেকুব স্রষ্টা ছাড়া কোনো কিছু সৃষ্টি হতে পারে না আবার তারা তখন বলে কে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার দরকার নাই স্রষ্টা নিজে নিজে সৃষ্টি হয়ে থাকতে পারেন তাই না তবে আমার কিছু বক্তব্য আছে সেটা হলো যারা ঈশ্বর ভগবান আল্লাহ বিভিন্ন নামে ক্ষুধা এইসব নামে গড নামে পারে। দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন তিনি স্রষ্টা সম্পর্কে অনেক ভালো কথাই বলেছেন এই কথাগুলি অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু তার এই বক্তৃতায় কোনোভাবে প্রমাণ হয়নি যে তিনি আদৌ ইসলামে ফিরে এসেছেন কি না তাহলে চলুন তিনি আদৌ ইসলামে ফিরে এসেছেন কিনা এ বিষয়ে আমরা তার ফেসবুকটা একটু ভিজিট করে আসি তার ফেসবুকটা একটু ভিজিট করলেই আমরা আরো কিছু তথ্য প্রমাণ পেয়ে যাব যে আদৌ তিনি ইসলামে ফিরে এসেছেন কিনা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তিনি এই বক্তব্যটি লাইভ আকারে উপস্থাপন করেছিলেন গত মে মাসের এক তারিখে সম্ভবত দুপুর একটা তেইশ মিনিটে এবং তার পরবর্তীতেই তিনি নাস্তিক মাসুদের একটি ভিডিও শেয়ার করেছেন সেটি রাত নয়টার কিছু সময় পরে এছাড়াও তিনি নাস্তিক মোফাসিল ইসলামের ভিডিও তার ফেসবুকে শেয়ার করেছেন এরপরে আপনাদেরকে আরো কিছু লাইভ প্রোগ্রাম আমি আপনাদেরকে শোনানোর জন্য নিয়ে যাচ্ছি আমি চাই সবাই বাংলা ভাষায় কথা বলবে সকালে বলবে সু সুপ্রভাত দুপুরে বলবে শুভ অপরাহ্ন তারপরে বলবে সন্ধ্যার সময় শুভ সন্ধ্যা ওকে আমরা তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে মাতৃভাষার জন্যে কেন আমরা অন্য তাও আবার জঙ্গলিদের ভাষা অশিক্ষিত বর্বরদের ভাষা মরু বেদুইনদের ভাষা যারা মানুষ হত্যা করে কপ কোপ দিয়ে কল্লা এবং কেটে মানুষের হত্যা করতে বলে গেছে সেসব ভাষায় আমরা কেন কথা বলবো আমি খুব বিরক্ত হই ওকে আমরা যে অভিবাদনটি ব্যবহার করি আসসালাম আলাইকুম এই অভিবাদন ব্যবহার করি এই অভিবাদনটি তার পছন্দ না তিনি যেভাবে অভিবাদনের সমালোচনা করেছেন এটি জঙ্গলিদের অভিবাদন তিনি মিডিল রাষ্ট্রের মুসলমানদেরকে জঙ্গলি হিসাবেই উপস্থাপন করার চেষ্টা করেছেন সর্বোপরি তিনি ইসলামিক অভিবাদন সালাম এটাকে তিনি পছন্দ করেন নাই তিনি পরিষ্কারভাবেই বলেছেন সকালে সুপ্রভাত বলতে হবে দুপুরে অপ্রাহ্ন বলতে হবে এবং রাতে শুভরাত্রি বলতে হবে এটি তিনি পরিষ্কার করে বলার চেষ্টা করেছেন এবারে চলুন তার আরো একটি লাইভ আমরা দেখে আসি সেখানে তিনি বিবাহ সম্পর্কে কি মন্তব্য করেছেন তারা যাচ্ছে একসাথে থাকে বিয়ে করে না একসাথে থাকে ওরা একসাথে ঘুমায় একসাথে খায় একসাথে সব জীবন যাপন করে বিয়ে করার দরকার নেই বিয়ে করে না আমরাও বিয়ে করবে না দর্শক এই ভিডিওটিতে আপনারা শুনেছেন যে তিনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের চলাফেরা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেই ফেলেছেন ওরা কেউই বিবাহ করে না ওদের বিবাহ করা লাগে না সুতরাং তোমরাও কেউ বিবাহ করবে না আমি বিবাহের সম্পূর্ণ বিরুদ্ধে এভাবেই কথাগুলি উপস্থাপন করেছেন এছাড়াও আপনারা আরো লক্ষ্য করবেন যে তিনি তার ফেসবুকে পবিত্র মসজিদে নবির কিছু ভিডিও এখানে তিনি শেয়ার করেছেন শায়েক মতিউর রহমান মাদানী হাফেজর একটি ভিডিও তিনি শেয়ার করেছেন এবং গত মে মাসের ছয় তারিখে তিনি মোফাসিলের বেশ কয়েকটি ভিডিও তার ফেসবুকে শেয়ার করেছেন এ থেকে আসলে কি প্রমাণ হয় তিনি আদৌ নাস্তিক নাকি মুসলমান নাকি অন্য কিছু অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত শালীন ভাষায় কমেন্ট আকারে ব্যক্ত করবেন তবে আমি যতটুকু তার। ফেসবুক এবং ইউটিউব রিসার্চ করে দেখেছি যেখানে তিনি যদি সত্যিকার অর্থেই তিনি ইসলাম ধর্মে ফিরে এসে থাকবেন তাহলে তার ইউটিউবে যে ভিডিওগুলি আগের ভিডিও আছে যেখানে তিনি ইসলামকে গালি গালাজ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামকে গালি গালিগালাজ করেছেন সে ভিডিওগুলি ডিলিট করার কথা তাই না পাশাপাশি তার ফেসবুকে যে আগের ভিডিওগুলি ছিল সেগুলি ডিলিট করার কথা সেগুলি তো তিনি ডিলিট করেনই নাই বরং তার যারা উস্তাদ বা তার যারা সহপাঠী বা সহকর্মী সেই সমস্ত নাস্তিকদের ভিডিও তিনি তার ফেসবুকে শেয়ার করেছেন এতে আমার রিসার্চ অনুযায়ী আমি দু ধরনের মন্তব্য করতে পারি এক হচ্ছে সম্ভবত তিনি মানসিক একজন রুগী যে কারণে তিনি উল্টা পাল্টা কথাবার্তা বলেন এবং উল্টা পাল্টা পোস্ট দিয়ে থাকেন এবং আমি তার ফেসবুক ভিজিট করে বিভিন্ন ভিডিও দেখেছি কখনো তিনি শেখ মুজিবুর রহমানকে গালিগালাজ করছেন কখনো জিয়াউর রহমানকে গালিগালাজ করছেন কখনো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালিগালাজ করছেন আবার কখনো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গালিগালাজ করছেন আবার কখনো তাদের পক্ষে কথা বলছেন সুতরাং তার অ্যাক্টিভিটিতে প্রমাণ করে যে তিনি আসলেই মানসিক বেকারগ্রস্ত একজন মানসিক রোগী অথবা হয়তো তিনি এইরকম উল্টাপাল্টা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মুসলমানদেরকে প্রতারণা করতে চাচ্ছেন মুসলমানদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছেন মুসলমানদের মনে ধোকা দেওয়ার চেষ্টা করছেন সুতরাং এই নাস্তিক সেফাতুল্লাহ সম্পর্কে অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে তার কোন প্রতারণার ফাঁদে যেন আমরা পা না রাখি সকলেই ভালো থাকুন পরবর্তী ভিডিওতে